মদিনার শরীফে মদিনার মেম্বার আল্লাহ নবী দয়া নবী যে মেম্বার শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা বাইনা বাইতি মেম্বারে রওজা তুম মেম্বারে রিয়াজুল জান্নাত মদিনা শরীফে সবুজ গম্বুজের পাশে যে রওজা শরীফ ওই রওজা শরীফের পাশে একটি মেম্বার দেখা যায় ওই মেম্বারটা পৃথিবীর কোনো মেম্বার নয় পৃথিবীর কোনো মানুষের বানানো নয় যে মেম্বার রসূলুল্লাহ সাহাবায়ে কেরাম গণেরা নিজে হাতে বানিয়েছে ওই মদিনা শরীফে রসূলুল্লাহ রওজা শরীফের পাশে মা বাইনা বাইতি রওজা তুম মেম্বারে রিয়াজুল জান্নাত ওই রাজুল জান্নাতে আল্লাহ নবী শরীফের উপর বসে সাহাবা হুজুরদেরকে নিয়ে আমার নবী একদিন ওয়াজ করছেন নসিহাত করছেন রসূলুল্লাহ তার নবী নূর নবীর কাছে সাহাবায়ে কেরামদের ভিতর একজন অজনক সাহাবি হল রসূলুল্লাহর কাছে সে উপস্থিত হয়েছে কেমন মুহূর্তে হবে আল্লাহ নবী দয়া নবী নূর নবী সাহাবা হুজুরের মুখের দিকে তাকাতে লেগেছেন আল্লাহ রসুল দয়া নবী নূর নবী জিজ্ঞাসা করলেন এ বাবা সাহাবা এ বাবা আনসারি সাহাবা কি ব্যাপার আপনার কি ব্যাপার আপনার আপনি কেমন সম্পর্কে জিজ্ঞাসিত হলেন কেমতের সম্পর্কে আপনার জানা এতটা জরুরি কেন আবার যদি কেউ আমাকে আজকে জিজ্ঞেস করে যে মাওলানা সাহেব আপনাদের মসজিদের যিনি মহামান্য আজকের ইমাম সাহেব হুজুর বসে রয়েছেন তানাকে যদি জিজ্ঞেস করা হয় যে কায়ামত কবে হবে তানার মনে তো একটা প্রশ্ন জাগতেই তো পারে যে কায়ামত সম্পর্কে আপনি দীক্ষা লাভ করতে চাইছেন অথব কায়ামত সম্পর্কে জানার সেই ব্যক্তি আগ্রহী আগ্রহ রাখে যে কায়ামতের দিনে ওঠার জন্য তার পুঁজি সঞ্চয় করেছে ঠিক কি না জি যার অর্থ সামান যার রয়েছে কায়ামতের দিনে ওঠার জন্য প্রস্তুতি নিয়েছে লেগেজ গুছিয়েছে বেডিংপত্র গুছিয়েছে আখেরাতের সামান সেই মাত্র কেবলমাত্র সেই ব্যক্তি কায়ামত সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে যে নির্ভরশীল আমি জান্নাতে যাব কায়ামতের মহামাঠে সেদিনে তো কোনো ছায়া থাকবে না শুধুমাত্র আরশে পাকের ছায়া ছাড়া তাহলে সেই দিনে আমি আরশে পাকের ছায়া পাব নিশ্চয়ই সে সুসংবাদ পেয়েছে নাকি সেই ব্যক্তি ছাড়া কেউ প্রশ্ন করতে পারে রসূলুল্লাহ সাহাবা হুজুরকে আল্লাহ নবী দয়া নবী ডাক দিয়ে বলে এ আমার সাহাবায়ে কেরাম এ বাবা অজৈনক সাহাবা কি ব্যাপার আপনার কেমন সম্পর্কে জিজ্ঞাসিত কেন হলেন কেন জানতে চাইলেন কেমতের ময়দান ময়দানে মাশারের দিবসে ওঠার জন্য কি এমন আমল আপনি করেছেন কি আমল সামান আপনি গুছিয়েছেন বাবা যার জন্য আমি রসূলুল্লাহ আমার কাছে আপনি এমন প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন ইয়া রসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও শফিউল
المجنبيين ورحمة للعالمين حشر الميدان قيامة الميدان مع شار الدين وطار جنو أمي أبنار نغنو تم سابا كي چوئي قطة پرنا تابي أتو تخو اي دلر مدد اي انتر مدد اي قلبر مدد جو جائے گا تخو رہ چه اوئي جائے گا تے اللہ تر رسول کے رکھے ناری تکبے او جوانے را جبوں کے را او غمار مربیانے را رسول اللہ صحابہ حضور نبی پتی اتورے کی اتور دینے یا رسول اللہ کی چھویا بھی کتے پانے نائیں تابے میدانے ماشارے دینے اٹھار جنویا تو ٹکو کرے چی ہمیں تمام فرض نماز بشی بشی جتو ٹکو اللہ بگن حکم جتو ٹکو اپنی آمدن شکھیے چین وطو ٹکو چھڑا بشی آدائے کتے پانے خوب بشی نفل نماز آدائی کتے پانی نا یا رسول اللہ یا حبیب اللہ ابھی تو غریب مانوش تمون بشی نفل دان صدقہ کتے پانی نا تبے امار انتورین بھی تورے امار دیل روپ فارے جے جائے گا ٹکو اللہ دیے چین ای کالب ٹاکے ای انتور ٹاکے اللہ تر رسول ایر جنو دان کرے دیے چی জুরে বলুন এই অন্তরটা কার জন্য দান করেছে এবার বলেন একটু কথা বলেন আল্লাহ ও তার রাসূলের জন্য দান করেছে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ সাহাবীকে ডাক দিয়ে আল্লাহ নবী বলে এ বাবা সাহাব যে জসমেতে যে অন্তরে যে কলবে যে হাড়ের উপরে আল্লাহ ও তার রাসূলের মহব্বত অঙ্কিত হয়ে যায় আল্লাহ ও তার রাসূলের মহব্বত দ্বারাই ভরে যায় ওই অন্তর ওই কলব ওই রূহ ওই জসমকে ওই বডিকে আল্লাহ কখনোই জাহান্নামে দেবেন না জোরে বলবেন না যে অন্তরে আল্লাহ তার রাসূলের মহব্বত পয়দা হয়ে যায় যে কালপটা আল্লাহ তার নবীর জন্য দান করে দেয় ওই কালপ এই অন্তর ওই জসমে ওই অন্তরের সঙ্গে লেগে থাকা যে বডি সুরাত কোনো মতেই জাহান্নামায় যাবে না জুরি বলুন আল্লাহ নবী দা নবী দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ সাহাবা হুজুর দেখে ডেকে আল্লাহ নবী বলতে লাগলেন এ বাবা সাহাবা দুনিয়ার জমিনে আল্লাহ পাকের দরবারে ময়দানে মহাশারের দিন হাসরের ময়দানে উঠবার জন্য দুনিয়ায় কিছু করতে পারো আর না পারো আল্লাহ পাকের পাঁচ অক্ত ফরজ নামাজটা বাবা আদায় করো আল্লাহ নবী বললেন দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কিছু পারো আর না পারো বছরে একটা মাস পবিত্র মহরমজান শরীফের রোজাটা রেখো দুনিয়ায় জীবনে বেঁচে থাকা অবস্থায় কিছু পারো আর না পারো আল্লাহ যদি তোমাকে ধনী বানিয়ে দেয় যাকাতটাকে তুমি আদায় করো আল্লাহ পাকে দুনিয়ায় বেঁচে থাকাকালীন আল্লাহ যদি আপনাকে ধনী বানিয়ে দেন অবশ্যই জীবনে একটা বার হজ করো আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতের পাইরুবি করো আমি রাসূলুল্লাহ কথা দিয়ে দিলাম আমি নবী যে জান্নাতের মধ্যে থাকব ওই জান্নাতের ভিতরেতে আপনার জায়গাটা হয়ে যাবে যে কোথায় জায়গা হবে রাসূল বললেন মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মা ইফিল জান্না জুড়ে বলুন রাসূল বললেন মান আহাব্বা যে আমাকে ভালোবাসল ফাকাদ আহাব্বা সে আল্লাহ রাসূল বলছে মান আহাব্বা সুন্নাতি যে আমার রীতি নীতি কৃষ্টি কালচার খাওয়া দাওয়া ওটা বসা লেবাস পোশাক চাল চলন
বেশভূষাকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি সে আমাকেই ভালোবাসলো, জোরে বলুন। আর আমাকে যে ব্যক্তি ভালোবাসলো, কানা থাকবে মা ইফিল জান্না, ওই জান্নাতে যে জান্নাতে আমি রসুল্লাহ থাকব। একটু উচ্চঙ্গের আওয়াজ দিয়ে বলব, জোরে বলুন না সুবহানাল্লাহ। যেটা হলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার সুন্নাতকে আমাদের মানার প্রয়োজন আছে না নাই বাপ? আছে না নাই? আমরা এখানে এসেছি আজকে কার উদ্দেশ্যে? নবীর উদ্দেশ্যে। রসুলকে ভালোবাসি বলে তো, নবীকে যে বেশি ভালোবাসবে রসুলুল্লাহর সঙ্গে তার কি হবে? হাসর নাসর হয়ে যাবে, জোরে বলো। নবীকে যে ভালোবাসবে না, নবীর চালচলন, রসুলের খাওয়া দাওয়া, নবীর মহাব্বত যার ভিতরে থাকবে না, নবীর এলাস পোশাক, নবীর লেবাস পোশাক, নবীর সমস্ত কৃষ্টি কালচার যার ভিতরে থাকবে না, তার সঙ্গে ময়দানে মহাশরে রসুলুল্লাহর কোনো অংশ থাকবে বাপ? নবীর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে? থাকবে না। আজকেরে দেখেন ওয়াজ নসিহাতে বলেন আর যেখানেই বলেন বিভিন্ন জায়গায়, এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর আলেম, আমরা সবাই বলাকবা করছি খেলা হবে, খেলা হবে, খেলা হবে। কি যে খেলা হবে তো আল্লাহ পাকই তো জানে, নাকি বলেন? আজকে আপনি খেলা করতে এসেছেন, এর আগে নবী মুসার সঙ্গে ফেরাউন খেলা করেছে করেনি? হ্যাঁ, এর আগে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে নমরুদ খেলা করেছে, সাদ্দাতের সঙ্গে এক নবী খেলা করলেন, নবী নূহের সঙ্গে তার উম্মতিরা খেলা করলেন, আল্লাহ সকলকে মিটিয়ে দিয়েছেন না দেননি? যিনি সত্য, যিনি ন্যায়, আসমান থেকে যেই আসমানি বার্তা মেনেছে, মহান মনিবত আনুগত্য করেছে, আল্লাহ তার খেলাকে কায়ামত পর্যন্ত জারি রেখেছেন, জোরে বলুন। বুঝতে পারছেন না বাপ? তাহলে দুনিয়ার জিন্দাগি করতে গেলে, এই দুনিয়ায় আমাদের বাঁধা বিপত্তি একের পর এক বিভিন্ন রকমের বিষয় আসবে না আসবে না? কথা বলেন, সব কিছু আসবে, বাধা প্রতিবন্ধকতা অনেক কিছু আসবে, সব কিছু ছাড়িয়ে অতিক্রম করে আখেরাতটাকে ধরে নেওয়ার নামই হলো রসুলুল্লাহর খাঁটি উম্মত, জোরে বলুন। আল্লাহ নবী দা নবী দিন দুনিয়ার বাদশা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ নবীর কথাটা বলতে বলতে অনেক কথা বেড়ে যায়, নবীর কথা বলে শেষ করা যায় না। ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী মদিনা নবাবি শরীফে রসুলুল্লাহ এক তারিখে তিনি বসে সাহাবা হুজুরদেরকে নিয়ে রসুলুল্লাহ ওয়াজ করেন, রসুলমান দয়ার নবী নসিহাত করেন, এমত অবস্থায় আল্লাহ রসুলের দরবারে, আল্লাহ নবীর দরবারে একজন বুড়ি মা মহিলা একটা ছোট লাঠি ধরে টুক 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 করে নবীর দরবারে আসতে লেগেছেন। আল্লাহ নবী দয়ার নবী নূর নবীকে দীর্ঘ একটা দিন দেখা পায় না, ওই নবীর সংবাদ পেয়েছে নবী মক্কা থেকে মদিনার জমিনে থেকে পদার্পণ করেছে আল্লাহ নবী দয়ার নবী নূর নবীকে, ওই বুড়িমা এত ভালোবাসে, এত মহাব্বত করে আল্লাহ রসুলের মহাব্বতে, তায়েব থেকে সাদিয়া গোত্র থেকে হেঁটে 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 যেতে যেতে পাটা তার ফুলে যায় গরম বালির উফা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহ রসুল তার নবী নূর নবীর কাছাকাছি গিয়ে পৌঁছে যায়। বুড়িমা কিছু মানুষকে দেখতে ফেলেন, এ বাবা নওজোয়ানেরা কি ব্যাপার আপনারা দাঁড়িয়ে রয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই রসুলুল্লাহর খবর কি তোমরা জানো? আল্লাহ নবী দয়া নবী নূর নবী রসুলুল্লাহর নামটা শোনার সঙ্গে সঙ্গে মদিনার ওই মানুষগুলো বুড়িমাকে বলতে লেগেছে, ও মক্কার রমণী
হাম্মাজা যে মুহাম্মাদের নাম আপনি বলেছেন এই মুহাম্মাদ তার সাহাবাদেরকে নিয়ে মদিনার ওই যে খাজুর পাতা দিয়ে বানানো মসজিদ ওই মসজিদের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুজুর তিনি ওয়াজ করছেন নসিহত করছেন ওখানে আপনি চলে যান গেলেই আপনার সঙ্গে ওই মুহাম্মাদের দেখা হয়ে যাবে জোরে বলুন সকলে আবার আমি কি কথা বলতে চাইছি আপনারা হয়তো অনেকে বুঝতে পেরেছেন অনেকে বুঝতে পারেননি আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইম্মা ইয়াবলুগান্না ইন্নাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান করিমা জোরে বলুন কি বললাম পবিত্র কোরআনুল করিমের আয়াতে শরীফা সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর একটি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন হুমা জান্নাতুকা নারুকা তোমাদের মা বাপ তোমাদের জন্য জান্নাত তোমাদের মা বাপ তোমাদের জন্য জাহান্নাম ও নওজোয়ান তরুণেরা ও আমার আব্বারা আমার আব্বা জানেরা দুনিয়ার জমিনেতে আজকে কেন সমাজের মধ্যে মা বাপ লাঞ্ছিত অপমানিত দুনিয়ার জমিনে মানুষকে আজকে কষ্ট দেওয়া হচ্ছে কিছুদিন আগে কলকাতার জমিনে মহিদুল ইসলাম নামের আমার এক ইমানদার ভাই দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গেল কেন কিসের জন্য মানবতা হারিয়ে ফেলেছি আজ জ্ঞানটাকে আমি আপনি বিসর্জন দিয়ে ফেলেছি নবীর সুন্নাতের দিকে আমাদের মন নাই নবী পাকের মহাব্বত যদি থাকত এই মুসলমান কোন দিনের জন্য বেঈমানদের সঙ্গে গাদ্দারের সঙ্গে ফেরাউনের সঙ্গে নমরুদের সঙ্গে হামানের সঙ্গে আপনার কিনা তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখত না কিন্তু মোমেন মুসলমান আজকে দিনে তারা তাদের নিজেদের ইমানকে বিক্রয় করে দিয়ে তারা ফেরাউনের সঙ্গে মিশে গিয়েছে গাদ্দার হামানের সঙ্গে মিশে গিয়েছে গাদ্দার আপনার নমরুদের সঙ্গে মিশে গিয়েছে আল্লাহ পাক কোরআনের অন্যত্র জানিয়ে দিলেন কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইল্লাল বাতিল কানা যাহুকা এ দুনিয়ার মানুষ এ রাসূলুল এ আমার আপনার সংখ্যায় অনেকটা কম আমার নবী ইসলামের প্রথম জিহাদের ময়দান নবী আমার বদরের ময়দানে গেলেন আল্লাহ পাকের হুকুম হয়ে গেল এ আমার হাবিবে পিয়ারা নবী রে এ আমার রাসূলুল্লাহ বদরের ময়দানে চলে যান ইসলামের প্রথম জিহাদ রাসূলুল্লাহর সাহাবা হুজুরের সংখ্যা হলো 313 আর কাফেরের সংখ্যা হলো 1000 আল্লাহ পাকে নবী তা নবী নূর নবী রাসূলুল্লাহ মহান মনিবে দরবারে বললেন আল্লাহ আমার উম্মতিদের সংখ্যা তো মাত্র 313 কাফেরদের সংখ্যা হলো 1000 1000 আল্লাহ গো আমরা কি দুনিয়ার জমিনে ইমানটাকে নিভিয়ে দেওয়ার জন্য যাব ইসলামটাকে দুনিয়াতে তলিয়ে দেওয়ার জন্য যাব আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব ওই ময়দানে মাহশারের দিবে আপনার সঙ্গী সাথী হবে বেশি দুনিয়ার জমিনে আপনার সঙ্গী সাথী হবে বেশি ময়দানে মাহশারের দিনে আপনার সম্মান হবে সবার উর্ধে দুনিয়ায় সম্মান হবে আপনার সকলের উর্ধে পথে হাবিব গো বদরের ময়দানে চলে যান বদরের ময়দানে যাবেন 1000 কাফের বেঈমান বিশ্বঘাতকের জন্য আমার সাহাবা হুজুরদের মধ্যে থেকে 50 থেকে 70 জনই যথেষ্ট জোরে বলুন আবার ওহদের ময়দানে জিহাদ হয়েছিল কোন মাসে বাপ একটু কথা বলেন এই চাঁদটার নাম কি আরবিতে জি রজবুল মুরার চাঁদ এটা এর পরের চাঁদ কি
শাবান, তারপর রমজান শরীফের মাস। আবার রমজান শরীফের মাসে আমরা তো রোজা রাখি, রোজা রেখে সারাটা দিন ধরে, সারাটা দিন ধরে রোজা রেখে যদি আমাদের কাছে দুপুরের পরে যদি কেউ একটা কোনো কটাক্ষ করা বা কোনো কিছু কথা বলে, আমাদের ভিতরে সহ্য হয় বাপ? মেজাজটা একটু খিটখিটে পানা হয়ে যায় না? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তানারা জিহাদ করছেন কোন মাসে বাপ? এই আমার কথায় আপনাদের রাগ হচ্ছে নাকি? কেউ আবার চিন্তা করছেন, সমালোচনা করছেন নাকি? আমি কোনো পার্টির হয়ে কিছু বলি না, কিন্তু কোরআন আর হাদিসের মাপকাঠিতে কিছু কথা বলবো। এবারে যদি আপনাদের রাগ হয় আমার বলে দেবেন, বোঝা গেল না? আমি কারো কেউ না, এ দুনিয়ায় কেউ আমার না, এও না ও না, সামনে পিছনে ডাইনে বামে যেদিকে তাকাবে ফাঁকা, শুধু কলা আর কলা। কি ঠিক বলছি না? কেউ আমার না,